শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে বাস্কেটবল খেললেন এরদোগান। তালেবানে অনুপ্রবেশকারীর বিষয়ে সতর্কতা জানালেন আখন্দজাদা। সৌদিকে ৬৫ কোটি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। চীন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর চরম সহিংসতা, জাতিসংঘের হস্তক্ষেপ দাবি। দ্রুতই চীনের ভাণ্ডারে যোগ হচ্ছে ১০০০ পারমাণবিক অস্ত্র। যুক্তরাজ্য থেকে ৫টি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। এবং সবশেষ থাকছে দক্ষিণ চীন সাগরের ঘটনায় মার্কিন কমান্ডার বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগানের স্বাস্থ্য সম্পর্কে ভুল তথ্য টুইট করার অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ। তারা উলমুস তুর্কি ভাষায় মৃত হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে কারসাজিমূলক কন্টেন্ট পোস্ট করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। এরদোগানের বিরোধীরা তার মনোবল দুর্বল করতে প্রায়ই তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ান, কারণ তারা জানেন তীক্ষ্ণ মেধাসম্পন্ন দূরদর্শী এরদোগানের জীবিত থাকতে একে পিঠ দলীয় অবস্থা দুর্বল করা কোনোভাবেই সহজ হবে না। চলতি সপ্তাহে নতুন করে গুজব ছড়িয়ে যাওয়ার পর একেপির এরদোগানের কর্মচঞ্চল কিছু ভিডিও পোস্ট করেছে। একটি ভিডিওতে দেখা যায় এরদোগান ব্যাপক চনমনে, তিনি ব্যাপক উদ্দীপনা নিয়ে মাঠে বাস্কেটবল খেলছেন। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তালেবানের প্রধান মোল্লা হিবাদুল্লাহ আখন্দজাদা সতর্ক করে বলেছেন, দলের মধ্যে কিছু অপরিচিত অনুপ্রবেশকারী রয়েছে যারা দলীয় আদর্শের বিরোধিতায় কাজ করছে। বৃহস্পতিবার একটি বিবৃতিতে এই তথ্য জানান তিনি। তালেবান সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে তিনি বলেন, সব নেতারা তাদের দলের মধ্যে সতর্কতার সাথে নজরদারি করবেন এবং সরকারের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা অপরিচিত উপাদানগুলো লক্ষ্য করবেন। যত শীঘ্রই সম্ভব তাদের অবশ্যই অপসারণ করতে হবে। মোল্লা হিবাদুল্লাহ আখন্দজাদা বলেন, কোনো ত্রুটি হলে নেতারা এর পরিণতির জন্য দুনিয়া এবং আখিরাতে দায়ী থাকবেন। আগস্টে আফগান প্রশাসনের নিয়ন্ত্রণ তালিবানের হাতে আসার পর থেকে দেশটিতে বিরোধীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন তারা। তা সত্ত্বেও তালিবানের পরিচয়ে বেশ কিছু হত্যাকাণ্ড এবং অপরাধের ঘটনা ঘটে। তালিবান এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলছেন। গত সেপ্টেম্বর তালিবানের সামরিক প্রধান এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব একটি অডিও বার্তায় এইরকমই সতর্কতা জানিয়েছিলেন। অডিও বার্তায় তিনি বলেন, কিছু দুর্বৃত্ত এবং দুর্নীতিগ্রস্ত লোক আমাদের সাথে যোগ দিয়ে তাদের নিজস্ব স্বার্থ পূরণ করতে এবং আমাদের বদনাম করতে এবং আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়। দীর্ঘ দুই দশক আফগানিস্তানের মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর দলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় একটি দ্বিপক্ষিক চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালিবান সম্মত হয়। সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের তৈরি ৬৫০ মিলিয়ন অর্থাৎ ৬৫ কোটি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর বিবৃতিতে জানায়, ড্রোন হামলা ঠেকিয়ে সৌদি আরব যাতে নিজেদের সুরক্ষিত রাখতে পারে সেজন্য রিয়াদের কাছে আকাশ থেকে আকাশ নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দফতর। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিমালার এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে চীন রাজ্যে চলমান সহিংসতা বন্ধে শীঘ্রই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানিয়েছে ৫ শতাধিক নাগরিক অধিকার গোষ্ঠী। জান্তা সরকারের আগ্রাসন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ ৫২১টি আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে এই আহ্বান জানান। দীর্ঘদিন ধরেই মিয়ানমারের পশ্চিমাঞ্চলে চীন রাজ্যে বেসামরিক মানুষের উপর দমনপীড়ন চালাচ্ছে ক্ষমতাসীন জান্তা সরকার। দেশটির সেনাবাহিনী সহিংসতা বন্ধে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হস্তক্ষেপ চেয়েছেন নাগরিক অধিকার গোষ্ঠী।
স্থানীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শী এবং জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, চীন রাজ্যে ভারী অস্ত্রসহ সেনা জড়ো করেছে মিয়ানমার সরকার। সেখানে বিদ্রোহীদের উপর হামলার জন্যই সেনা জড়ো করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ভারতের সীমান্তবর্তী চীন রাজ্যে সামরিক বাহিনীর আগ্রাসন ছড়িয়ে পড়ার আগেই জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন নাগরিক অধিকার গোষ্ঠীগুলো। ইতিমধ্যে 521টি আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থার পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, চীন রাজ্যে মানবিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অঞ্চলটিতে সহিংসতা থামানোর পাশাপাশি মিয়ানমারের সংকটময় রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক প্রয়োজন। এবার পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধকরণ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি ধারণার চেয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে অনেক দ্রুত নিজেদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে চীন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে মন গড়া এবং প্রতিপক্ষতামূলক আখ্যা দিয়েছে চীন। বাণিজ্য যুদ্ধের পর সম্ভাব্য সম্মুখ যুদ্ধ মোকাবেলায় প্রতিনিয়তই নিজেদের শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। তবে বুধবার নতুন এক দাবি করল যুক্তরাষ্ট্র। পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা দফতরে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, এতদিন যুক্তরাষ্ট্র থেকে অনেকটা পিছিয়ে থাকলেও অবিশ্বাস্য গতিতে নিজেদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে চীন। যুক্তরাষ্ট্রকে পাল্লা দিতে অস্ত্রের সংখ্যার দিক থেকেও ব্যবধান কমিয়ে আনছে বেইজিং। যুক্তরাষ্ট্রের দাবি, গত বছর চীনের অস্ত্র ভাণ্ডার ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্রের সংখ্যা 200 থাকলেও 2007 সালের মধ্যে চীনের এই অস্ত্র সংখ্যা 700 ঘর ছাড়াতে পারে। 2030 সালে পারমাণবিক অস্ত্রের সংখ্যা দাঁড়াতে পারে 1000। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি ভূমি, সমুদ্র এবং আকাশ থেকে এই অস্ত্র ছুড়ার অবকাঠামো উন্নয়ন এবং সম্প্রসারণ করার জন্যও বিনিয়োগ বাড়িয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে 5টি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। এরই মধ্যে 2টি বাংলাদেশে তৈরি হবে আর 3টি যুক্তরাজ্যে। শুক্রবার যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী এই সব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে, কিন্তু মোটামুটি আমরা নীতিগতভাবে সম্মত যে 5টি জাহাজ নেব। এর মধ্যে 3টি তারা তৈরি করবে আর 2টি আমরা করব। আমাদের জাহাজ বানানোর ডাকে উন্নয়নের কাজ তারা করবে। ডক্টর মোমেন এই সময় আরও বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50 বছর পূর্তি হবে। দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে। এছাড়া বাংলাদেশের একটি উন্নয়নের অংশীদার হিসেবে যুক্তরাজ্য কাজ করবে বলেও জানান তিনি। দক্ষিণ চীন সাগরে গত 2 অক্টোবর দুর্ঘটনার কবলে পড়েছিল একটি মার্কিন সাবমেরিন। সেই ঘটনায় সাবমেরিন কমান্ডার সহ 3 জনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই 3 কর্মকর্তা হলেন সাবমেরিনটির কমান্ডিং অফিসার, নির্বাহী কর্মকর্তা, শীর্ষদের তালিকায় থাকা এক নাবিক। বরখাস্ত করার কারণ হিসেবে মার্কিন নৌবাহিনীর পশ্চিম প্রশান্ত মহাসাগরের 7ম বহরের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ, সঠিক বিচার বুদ্ধি সম্পন্ন নেভিগেশনের পরিকল্পনাকে যথাযথভাবে কাজে লাগানো এবং ঝুঁকি এড়াতে দলগত প্রচেষ্টা হলে দুর্ঘটনা রোধ করা যেত। দক্ষিণ চীন সাগরে সাবমেরিন দুর্ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় বৃহস্পতিবার কমান্ডার ক্যামেরন আল জিলানি এবং অন্য 2 কর্মকর্তাকে তাদের পদ থেকে অপসারণ করা হয়। একই সঙ্গে ক্যামেরন আল জারিয়ান জায়গায় 1টি কর্মকর্তাকে অন্তর্বর্তীকালীন কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।